দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও দূষণে ভরাট হয়ে যাওয়া বেগমগঞ্জ উপজেলাস্থ উইয়াপদা খালের পুনর্খননের কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বেগমগঞ্জের কেন্দুরবাগ বাজারে এই খালের পুনর্খনন কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 6 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। এ সময় মামুনুর রশিদ কিরণ এমপি বলেন, এই খালের খনন কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, অবাদি জমি ও ফসলাদি রক্ষা পাবে। এছাড়া প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে দেখা দেয় জলাবদ্ধতা ও বন্যা, শুষ্ক মৌসুমে ফসলি জমিতে দেখা দেয় পানির তীব্র সংকট। সেচ সুবিধা না থাকায় বছরের বেশিরভাগ সময় হাজার হাজার হেক্টর জমি অনাবাদি হয়ে থাকে। এই খাল পুনর্খননের কাজ শেষ হলে ফসল আবাদিতে কৃষকের আর কোনো সমস্যা থাকবে না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ সহ স্থানীয় এলাকাবাসী। নোয়াখালী প্রতিনিধি আরিফিন শাকিল, NAN TV।